হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা ইংরেজি রিডিং শেখার জন্য বেশ কিছু ওয়ার্ড প্যাটার্ন নিয়েছি, যেগুলো কিন্তু ইংরেজি রিডিং শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো তোমার যদি ইংরেজি রিডিং পড়তে সমস্যা হয়, দেন এই ভিডিওটিকে স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো রেজাল্ট পাবে। সো প্রথম ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে IBLE, IBLE এর উচ্চারণ হবে ইবল, ঠিক আছে, ইবল। সো এর ওয়ার্ড যেমন ভিজিবল, আর এখানে জায়গা কম, এই কারণে কিন্তু বাংলাতে লিখে দেওয়া হয়নি। তো উচ্চারণের দিকে ধ্যান দাও, অবশ্যই বুঝতে পারবে যে ভিজিবল, VIVSIG, ভিজিবল, VLEবল, ভিজিবল। তো এখানে কিন্তু IBLE ইভেল হিসেবে উচ্চারিত, ভিজিবল। তো এখানে একটা মানে লক্ষণীয় বিষয়, সেটা হলো এস, এস কিন্তু এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত। তো বিষয়টা মাথায় রাখবে যে যখন দুটি ভাওয়েলের মাঝখানে এস থাকে, তখন কিন্তু মোস্ট অফ দ্য কেস, ঠিক আছে, 95% এমন ওয়ার্ডস রয়েছে যেগুলোতে কিন্তু দুটি ভাওয়েলের মাঝখানে যদি এস থাকে, তখন কিন্তু এস সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়। তো এখানে কিন্তু এসের সামনে একটি ভাওয়েল আই এবং পিছনেও একটি ভাওয়েল আই, অর্থাৎ দুটি ভাওয়েলের মাঝখানে এস আছে, তাই কিন্তু এখানে এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত, ভিজিবল। তো এরকম করে কিন্তু মানে জাস্ট ওয়ার্ড প্যাটার্নটি নয়, এই প্যাটার্নের সাথে সাথে বাকি বিষয়গুলিও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এর পরবর্তী শব্দ লেজিবল, LEG। দেখো LEG যখন থাকে তখন সেটা হয়ে যায় লেগ, আর এখানে কিন্তু এটা লেজি মানে জি জ হিসেবে উচ্চারিত, তো লেজ, IBLE ইবল, লেজিবল। তো এখানে মনে রাখবে যে জি এর পর যদি আই থাকে, তখন কিন্তু জি বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয়, আর জি এর মানে অন্য ক্ষেত্রে কিন্তু জি গ হিসেবে উচ্চারিত হয়, মনে রাখবে, ঠিক আছে। তো জি এর পর এখানে আই রয়েছে, তাই কিন্তু এখানে জি বর্গীয় জ হিসেবে উচ্চারিত, তো লেজিবল। এরপর হচ্ছে পসিবল, POSSIBLE, পসিবল, পসিবল। আচ্ছা ইম্পসিবল, যে পসিবল এর সাথে এটা ইম্পসিবল, IMM, তারপরে পসিবল, সেম প্যাটার্ন এটা। এবার হচ্ছে পরের প্যাটার্ন SION, SION সান উচ্চারণ হয়, ঠিক আছে, সান। তো এর ওয়ার্ডগুলো হবে ভিশন, VIVSION, সান, ভিশন, ভিশন। আচ্ছা ফিউশন, FUFU, SION, সান, ফিউশন, ফিউশন। তো দেখো এখানে ভিজিবল এটা ছিল, আর এখানে কিন্তু ভিশন, হ্যাঁ। তো এই জিনিসটা মাথায় রাখবে, এটা কিন্তু প্যাটার্ন, মানে এখানে এস দুটি ভাওয়েলের মাঝখানে আসে, তবুও কিন্তু এস এখানে দ্বন্দ্ব স হিসেবে উচ্চারিত, আর এখানে কিন্তু এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত ছিল। কারণটা কি, এখানে এস ION শান এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা ভুল করবে না যে এটা এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হবে, দুটি ভাওয়েলের মাঝখানে আসে, তো এটা মনে রাখবে। তো এবার এরকম করেও এখানে দুটি ভাওয়েলের মাঝখানে এস আসে, কিন্তু এখানে এস এটা প্যাটার্ন অনুযায়ী উচ্চারণ হবে, ঠিক আছে, SION শান হবে, ফিউশন। এরপর হচ্ছে টেনশন, TEN, টেন, SION শান, টেনশন, টেনশন। পেনশন, PEN, পেন, SION শান, পেনশন, পেনশন। নেক্সট TION শান, TION কিন্তু শান হিসেবে উচ্চারিত হয়। তো এর শব্দ যেমন নেশন, NANA, TION শান, নেশন। তো এখানে আরেকটা বিষয় মনে রাখো, যে আমি বলছি শান, শান, দেখো শন নয়, দুটো মানে শন নয় আর শান নয়, দুটোর মাঝামাঝি একটা সাউন্ড, ঠিক আছে, এটা কিন্তু মানে বুঝে নেবে। অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকে যে আমি লিখেছি শন আর উচ্চারণ করি শান এরকম, তো এটা কিন্তু শান, হ্যাঁ, শান নয় আর শন নয়, মনে রাখবে। এই যেটা যেমন বললাম নেশন। এরপরে স্টেশন, STA, স্টে, TION শান, স্টেশন, স্টেশন। যে ক্রিয়েশন, CREA, ক্রিয়ে, TION শান, ক্রিয়েশন, ক্রিয়েশন। মোশন, MO, মো, TION শান, মোশন, মোশন। নেক্সট, নেক্সট আছে ENSE, ENSE এন্স হিসেবে উচ্চারিত, ঠিক আছে, এন্স। দেখো এন্স এইরকম নয়, এন্স যে শয়ের মতো পুরোপুরি হবে এরকম কিন্তু না, এন্স এরকম, হ্যাঁ। তো এর শব্দ যেমন টেন্স, TENSE, টেন্স, দেখো টেন্স নয় কিন্তু, হ্যাঁ, টেন্স, টেন্স এরকম। এবার হচ্ছে সেন্স, SENSE, সেন্স, সেন্স। ননসেন্স, এই সেন্স ননসেন্স দুটোই সেম, জাস্ট এখানে NON হবে নন, তারপরে সেন্স, সেন্স, ননসেন্স। তো এরপর সাসপেন্স, SUS, সাস, PENSE, পেন্স, সাসপেন্স, সাসপেন্স। নেক্সট ENCE, ENCEও কিন্তু এন্স হিসেবে উচ্চারিত হয়, যেমন ENSE এন্স হিসেবে উচ্চারিত, সেরকম করে ENCE এন্স হিসেবে উচ্চারিত। বারবার করে বলছি এন্স এমন কিন্তু নয়। তো এর শব্দ যেমন অ্যাবসেন্স, ABAB, অ্যাব, SENCE, সেন্স, অ্যাবসেন্স, অ্যাবসেন্স। লাইসেন্স, LI, সরি, সাইলেন্স।
এস আই সাই এল ইএন সিই লেন্স সাইলেন্স সাইলেন্স, ঠিক আছে? তো এটা কিন্তু সাইলেন্স। নেক্সট সেন্টেন্স এস ইএন সেন টি ইএন সিই টেন্স, সেন্টেন্স সেন্টেন্স। অডিয়েন্স এ ইউ ডি আই হবে অডি, কারণ এ ইউ অ হিসেবে উচ্চারিত, এটা কিন্তু ডাবল ভয়েল প্রনান্সিয়েশন। এটা আমি এর আগে বলেছিলাম যে এ ইউ যদি এই দুটি ভয়েল পাশাপাশি থাকে তখন কিন্তু সেটা অ হিসেবে উচ্চারিত হয়। তো এখানে এ ইউ অ ডি আই ডি অডি, আর ই এন সিই এনস অডিয়েন্স। নেক্সট ই এন ডি, ই এন ডি এন্ড হিসেবে উচ্চারিত। তো এর শব্দ যেমন টেন্ড টি ই এন ডি টেন্ড টেন্ড, সেন্ড এস ই এন ডি সেন্ড সেন্ড, ট্রেন্ড এই যে টি আর ট্র ই এন ডি এন্ড ট্র এন্ড ট্রেন্ড ট্রেন্ড, স্পেন্ড এস পি স্প ই এন ডি এন্ড স্পেন্ড স্পেন্ড। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই কয়েকটি ছিল জাস্ট সিম্পল ওয়ার্ড প্যাটার্ন। এবার পরবর্তী পর্যায়ে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। সো সেই বিষয়গুলো দেখার জন্য বা পরবর্তী এরকম ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।